এ ঠাকুরপো। আরে মেজ বৌদি, বাবা এতদিন পরে সময় হলো, এই প্রথমবার নিজে থেকে আমায় ফোন করলে। হ্যাঁ, অথচ জানো তো এত দূরে বসে আমি সবচেয়ে বেশি মিস করছি তোমাকে। ওহ, এই রোজ রোজ এই পাউরুটি আর এই অখাদ্য কুখাদ্য খেতে খেতে না। তুমি কবে ফিরবে? আর শিগগিরই, আর তো মাত্র কদিন, কেন বলো তো? ঠাকুরপো, তুমি তুমি তাড়াতাড়ি চলে এসো, এক্ষুনি রওনা হও, এখানে যে বড্ড বিপদ। কি হয়েছে মেজবৌদি? কিসের বিপদ? কথা বলো মেজবৌদি, প্লিজ। কি কার কি হয়েছে? আরে আমাকে না বললে আমি বুঝবো কি করে? হ্যালো হ্যালো মেজবৌদি, শুনতে পাচ্ছ? ইন্দ্র বাড়ি ছেড়ে চলে যাবে। কি কি বলছো? কি হচ্ছে ইন্দ্রর? নিশ্চয়ই মেজদা বাড়াবাড়ি শাসন করতে গেছে, নাকি সমী কিছু বলেছে? কিছু বলছো না কেন? তুমি বাড়ি ফিরলে আমি সব বুঝিয়ে বলবো, তুমি তাড়াতাড়ি চলে এসো লক্ষ্মীটি। আমার তো এখানকার কাজ শেষ, কিন্তু ফেরার পথে আমার তো কয়েকদিন বোম্বেতে থাকার কথা। না না না, তাহলে তো অনেক দেরি হয়ে যাবে, ইন্দ্র বাড়ি ছেড়ে চলে যাবে। ইন্দ্র বাড়ি ছেড়ে চলে গেলে আমি যে বাঁচবো না। তুমি কিছু করো ঠাকুরপো, তুমি শিগগিরই চলে এসো, তুমি এক্ষুনি চলে এসো। শান্ত শান্ত মেজবৌদি, প্লিজ আমি আসছি, যত তাড়াতাড়ি পারি আমি আসছি। ইন্দ্রকে ইন্দ্রকে বলো যেন ও কোনো রং স্টেপ না নেয়, চুপচাপ বাড়িতে থাকতে বলো। আমি সমস্ত কাজ ক্যান্সেল করে আসছি, বোম্বেতে আমি থাকবো না, আমি বোম্বেতে নেমেই পরের ফ্লাইট ধরে চলে আসছি। শুনতে পাচ্ছ মেজবৌদি? Ha ha ha.